Good morning friends, welcome to my channel Indian YouTuber Deepa. Shuru hoye gelo amar Thursday vlog orthat brihospotibar ekhon ghorite just 8:30 baje ami ekdom toiri hoye gechi ekhon ajke ami ekhon khabo amar breakfast ajke breakfast e khacchi hocche muri chatu kola ar tar shonge alp ektu dudh ar টিফিনে লাঞ্চ বক্সে নিয়ে যাচ্ছি রুটি আর কালকে রাতে আমি একটা আমার সেই গতানুগতিক চিলি চিকেন বানিয়েছি সেই চিলি চিকেনটা নিয়ে যাচ্ছি আর একটু কাজু নিয়ে যাচ্ছি আর আজকে আর অন্য কিছু নেব না ওটাই যথেষ্ট পেট ভরে যাবে আর চলো তোমাদের সাথে আসছি আমি ব্রেকফাস্টটা করে তোমাদের সাথে আবার দেখা করতে আসি টাটা চলে এলাম খাবারটা শেয়ার করছি তোমাদের সাথে খেতে খেতে কল করছি আমার কিছু কিছু ভিউয়ার্স তারা বন্ধু আমার তারা আমাকে কেউ কেউ তাদের মধ্যে কনফিউশন কারুর থাকে কেউ কনফিউশনটাকে প্রকাশ করে তেমনি একজন বন্ধু তিনি বলেছেন কালকে আমাকে যে দীপালি তুমি বাহাতে খাও কষ্ট হয় না ওয়াই আমি কেন বাহাতে খাবো আমি ডান হাতে খাচ্ছি কিন্তু আমার সেলফি মোডে আমার ফোনে আমি মানে শ্যুট করি এই দুর্দিন দুরবস্থা আমার চলবে তো আমি এটা আমার মনে হয় যারা আমরা এই ডিজিটাল যারা আমরা এই ব্লগিংয়ে আছি আমরা তাদের ক্ষেত্রে এটুকু বোঝার মনে হয় মানে তাদের অসুবিধা হবে না আশা করি তো কেউ কেউ তো লেফট হ্যান্ডার থাকে তাদের তো কোনো অসুবিধা হয় না রাইট হ্যান্ডার লেফট হ্যান্ডার কোনো সমস্যা নেই আমার আমি ডান হাতেই খাই কিন্তু আমি বাঁ হাতে দেখাচ্ছি দেখা সেলফি মোডে হয় তো সেই জন্য আর বলো আজকে সকালবেলা আজকে আমার দিনটা সকালবেলা যতটা ছিল আমি খুব একটা তোমাদেরকে শেয়ার করার মতো কিছু কাটাতে পারিনি আজকে একটুখানি রেস্ট আমি শুয়েছিলাম আজকে সকালবেলাটা অনেকক্ষণ শুয়েছিলাম মাসি আসার আগ পর্যন্ত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের সাথে গল্প করতে দাঁড়াও হ্যালো ফ্রেন্ডস একটা চ্যালেঞ্জ তোমাদেরকে শেয়ার করছি দেখো আমি নিজেকে অনেক কিছু পরিবর্তন করছি অনেক কিছু পরিবর্তন করছি আমি যা গতকালকের আমি আজকে আমির মধ্যে অনেক মানে প্রতিনিয়ত পরিবর্তন করছি তো তোমাদেরকে মানে শেয়ার করেছিলাম যে আমি এরকম একটা উটির থেকে প্যাক এনেছিলাম স্যান্ডেলউডের খুব সুন্দর মানে তো ফেস প্যাকটা আমি অনেকদিন ভেবেছিলাম যে এটা প্রতিদিন মানে প্রতি সপ্তাহে একদিন অন্ততপক্ষে চেষ্টা করবো সপ্তাহে একদিন তারপরে এটা একদিন হলো না পনেরো দিনে মানে সপ্তাহে একদিন তো আবার পনেরো দিনে দুদিন এটা তো হতেই পারে অন্ততপক্ষে পনেরো দিনে একদিন এটাও আমি করতে পারছি না এবার এটা কুড়ি দিন হয়ে গেছে এই প্যাকটা লাগিয়েছি কুড়ি দিন না হলো ষোলো সতেরো দিন হয়ে গেছে আমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ রাখতে পারছি না সুতরাং আমি আবার তোমাদেরকে শেয়ার করছি আমি আজকে এটা লাগাচ্ছি লাগিয়ে তোমাদেরকে ক্লিন করে তোমাদের সাথে আসছি ওকে চলে এলাম বন্ধুরা মুখটা পরিষ্কার করে ধুয়ে আর এমএ নাইট ক্রিমটা আমি এই নাইট ক্রিমটা লাগাই সেটা হচ্ছে অ্যাটিটিউড অ্যামোয়ে এটা আমি লাগাই এই স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম
এটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল, আর আমি করতে পেরেছি। আগামীতে আমার মনে হয় এটা আর 15 দিনে 2 দিন আমি করতেই পারবো আশা করি। এটা তো আমার একটা ছোট ছোট জায়গা, আমার সে লেখা থাকে কিছু কিছু জিনিস, সেখানে আমি এটা লিখে রাখবো আমার অ্যাক্টিভিটির মধ্যে। আচ্ছা বন্ধুরা, তো আমি এরপরে তোমাদের সাথে গল্পে চলে যাব, আমার কবিতা আমার গল্প তো, এবং তার মধ্যে দিয়ে আমি আমার ব্লগটা শেষ করব। টাটা, ভালো থেকো। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সাথে সেই চির পরিচিত এবং কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, যেই মুহূর্তটা আমি ভীষণ ভালোবাসি, তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আমি আজকে স্কুলে যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখি, মানে তোমাদের সাথে দেখা করেছিলাম স্কুলে যাওয়ার সময়, হ্যাঁ খুব সম্ভবত। আর স্কুল থেকে ফিরে এসে আমি আর আজকে সেরকম কোনো কিছু প্রোডাক্টিভভাবে ছিলাম না, মানে তোমাদেরকে শেয়ার করার মতো রেগুলার যেরকম, আজকে কোনো রেসিপিও আজকে শেয়ার করার মতো ছিল না। আগামীকালকে একটা রেসিপি শেয়ার করার ইচ্ছা আছে। তো এখন যেটা বলার সেটা হচ্ছে আজকের ব্লগটা আমি দেখি একটুখানি ছোটোই করবো, আর একটা কবিতা তোমাদের কাছে শেয়ার করি। আর সারাদিনে যেরকম কেটেছে সেটা দিয়ে একটু বলি। সকালবেলা স্কুলে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করলাম, স্কুলে গেলাম, স্কুলে গিয়ে যত ঠিকঠাক স্কুলটা আমার তো ঠিকঠাক মানে কোনো ভালোই কেটেছে, কোনো রকম আমি আমার মতন করে কাটাতে পেরেছি, আমি যেরকম চেয়েছি সেরকমভাবেই কাটিয়েছি। জাস্ট ফেরার সময় কোনো রকম সমস্যা হয়নি। হ্যাঁ, আমার একটা ইয়ে ছিল, আমার দাদা, আমার ভিউয়ার্সরা অনেকেই জানো আমার ছোটদা সল্ট লেকে থাকে, তো দাদাকে ফোন করেছিলাম সকালবেলা, আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম যে দাদা 6:05 তুই উল্টোডাঙ্গা স্টেশনে একটু দাঁড়াবি অটো স্ট্যান্ডে, আমি একটু আমার একটা জিনিস দেওয়ার আছে। অর্থাৎ আমার ছেলে ওর কিছু কাগজপত্র, আধার কার্ড, তারপরে ওর সমস্ত কিছু পেপার্স বডি চেয়েছে, তো সেটা ব্যাগে নিয়ে ঘুরছিলাম দাদা না আসা পর্যন্ত। দাদা পুরীতে গেছিল বেড়াতে, দাদা ফিরেছে কালকে, দাদার সাথে আজকে দেখা করলাম, দাদা আমাকে পুরীর জগন্নাথের প্রসাদ দিল, তারপর দাদাকে কাগজটা দিলাম, দাদা সঙ্গে সঙ্গে অটোতে চলে গেল, আমি অটো ধরে চলে এলাম বাড়িতে। ব্যাস বাড়িতে এসে যথারীতি লাল চা খেলাম, মাসি চা দিল, চা দেওয়ার পরে সাথে তারপরে স্নান করলাম, স্নান করার পরে ডিনার করলাম 8টা, একদম পাক্কা 8টায় ডিনার করেছি আজকে। হ্যাঁ, ডিনার করলাম, তারপরে এই রেস্ট, হাজবেন্ডের সাথে কথা, একটু গুরুত্বপূর্ণ কাজটা যেগুলো করলাম। তো আর সবসময় মনে মনে হয় যে কখন তোমাদের সাথে বসবো, গল্প করবো, তোমাদের সাথে শেয়ার করবো আমার ফিলিংস, সেগুলো আর সেইগুলোর জন্যই আজকে বসেছি। আজকে একটা কবিতা তোমাদের কাছে শেয়ার করি, কবিতাটির নাম হচ্ছে বিরামহীন। এটা 2011 সালে লিখেছিলাম নভেম্বর মাসে। প্রতিদিন রং বদলায়, একটা দিন অন্য আর একটা দিনের মতো একদমই মেলাতে পারি না। ঘটনার ঘন ঘটা ভরা কতগুলি গুচ্ছ উপকরণ নিত্যদিনের প্রাসঙ্গিক, তবুও ওই প্রক্রিয়ার এতটাই জাদু যা আজকাল পরশুর হাজার যোজন মাইল ফারাক। এরও কি রহস্যের সীমাহীন জানি না, রং বদল, পালা বদল, রূপ বদল, ওঠা পড়া, কিন্তু যা অটল প্রবাহমানতা তার কোনো বিরাম নেই, আছে অনন্তের সঙ্গে মেলার এক অদম্য সাহস। বিরামহীন কবিতাটি কেমন লাগলো বন্ধুরা আমাদেরকে আমাকে জানাবে। তারপরেই আর একটা কবিতা লিখেছি, সূর্য ওঠা। রাতের কবল থেকে কি মায়া জালে ভানুর কিরণের ছটার যার ভুবনের বানে, ক্ষণিকের মোহমায়া দায়ভার সমস্তটাই কিন্তু প্রত্যুষের ঘাড়ে, তারপর ঠেলা সামলাও দিবার দায়, যত যন্ত্রণা হতচ্ছাড়া সমস্তটাই দিনের ঘাড়ে যাবে,
তবে দিনেরও সুখবোধ জাগে যখন কখন সন্ধ্যামণির কোলে ঢলে পড়বে তার আচ্ছাদনের অপেক্ষায়, কাজকর্মের দায়ভারটুকু দেয় ফেলে। কখন কখনো সন্ধ্যা প্রদীপের শিখায় হাত পা নেবে গুটিয়ে, হায় নিশীথের ব্যাকুলতা, সকলকে সকলকে ঘুম পাড়িয়ে নিজের সকলকে ঘুম পাড়িয়ে নিজ রয় জেগে। রাতের কথা কবিতাটি আমি আবার বলছি, আমি ইয়ে করতে পারছি না যে আমি এত সুন্দর একটা কবিতা লিখেছি। সূর্য ওঠা রাতের কবল থেকে কি মায়া জালে ভানুর কিরণের ছটা যার ভুবনের পানে, ক্ষণিকের মোহমায়া দায়ভার সমস্তটাই কিন্তু প্রত্যুষের ঘাড়ে। তারপর ঠেলা সামলাও দিবার ঘার দিবার দায়, যত যন্ত্রণা হতচ্ছাড়া সমস্তটাই দিনের ঘাড়ে যাবে। তবে দিনেরও সুখবোধ জাগে কখন সন্ধ্যামণির কোলে ঢলে পড়বে তার আচ্ছাদনের অপেক্ষায়, কাজকর্মের দায়ভারটুকুও দেয় ফেলে। কখনো সন্ধ্যা প্রদীপের শিকায় হাত পা নেবে গুটিয়ে, হায় নিশীথের ব্যাকুলতা, সকলকে ঘুম পাড়িয়ে নিজে রয় জেগে। কবিতাটি সম্পর্কে তোমরা বন্ধুরা কমেন্ট করবে, প্লিজ 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 কমেন্ট করো, আমাকে কানেক্ট করো, কানেক্ট করো, আমার ভিডিও ওয়াচ করো প্লিজ বন্ধুরা। ঠিক আছে, আজ আর কি বলবো, সব সময় তোমাদেরকে অনেক বন্ধুরা বলো যে তোমার আমার আমাকে বলে দীপাদি তোমার ব্লগ দেখলে আমার এনার্জি বাড়ে বা একটা ইন্সপিরেশন জাগে, ভালো লাগে। তো দেখো তোমাদের এইরকম ইন্সপিরেশন আমাকেও এগিয়ে নিয়ে যায়। আজকে তোমাদের একটু ভালো লাগা সেটা কিন্তু আমার কত যে ভালো লাগা সেটা তোমরা ফিল করতে পারো কিনা জানি না, কিন্তু আমি এই যে তোমাদের ভালো লাগাটার জন্য একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের জন্য প্রসেসের মধ্যে থাকতে চাইছি আর কি, যে এই ভালো লাগাটা যেন অনেক দিন থাকে তোমার তোমাদের এবং আমার তোমার আমার তোমাদের আমাদের সম্পর্ক, ভালো লাগার সম্পর্কটা, সেটার জন্য আমার অনেক ঈশ্বরের কাছে অনেক কৃপা যে তিনি যেন আমার এই কাজটা করতে তিনি অবশ্যই সাহায্য করবেন, আমি জানি। তিনি ছাড়া আমি কোনো কিছুই পারবো না আমি জানি। তো সন্ধ্যেবেলা যখন মানে ফিরেছি বাড়িতে, ও আমার ছেলের ওখানে ফোন করেছিলাম আজকে, ফোনটা পেয়ে আমি তো জানি যে আমার মানে মন খারাপের একটা আছে, আমি একটু আড়াল করে আছি, সংখ্যাটা খুব দুর্বল হয়ে আছে, কিছুতেই ভাত এবং মানে মানে প্রিন্সিপাল ফুডটা, এত বড় একটা ছেলে দেখো প্রিন্সিপাল ফুডটাও খেতে পারছে না, অন্যান্য সব কিছু খেতে পারছে কিন্তু প্রিন্সিপাল ফুডটা খেতে পারছে না, কিছু সমস্যা হচ্ছে জানি না। এখন আমার হাজব্যান্ড আর আমরা আলোচনা করলাম, এখন আবার ওকে সাইকিয়াট্রিস্টকে আবার মানে আবার ওকে দেখাবো কিনা, এখন ওকে ডাক্তার দেখাতে গেলে আমার অনেক চাপ, তাও চেষ্টা করবো দেখাবো। আমার স্কুলের আবার পরীক্ষা এসে গেছে, এই নেক্সট উইক থেকে আমার পরীক্ষা, তারপর কপি চেক করা, এটা একটু চাপ থাকবে, কিছুদিনের চাপ থাকবে, এক সপ্তাহ দু সপ্তাহের মতো চাপ থাকবে, তারপরে আমি ফ্রি হয়ে যাবো আবার। তারপরে আবার পরীক্ষা হবে, তখন ওদের ফাইনাল পরীক্ষা হবে ডিসেম্বর মাসে, হ্যাঁ নভেম্বরের এন্ড কিংবা ডিসেম্বরের প্রথমে, তখন ফাইনাল পরীক্ষা, তখন তো একটা বিরাট বড় চাপ থাকবে। এছাড়া স্কুলের তো মোটামুটি কাজ চলছে, আর এইটুকু আমার তোমাদের কাছে শেয়ার করা ছিল। ভালো থেকো বন্ধুরা, আর আমি আজকে সারাদিনের যে অ্যাক্টিভিটি সেটা আজকে তোমাদেরকে কিছু সেরকমভাবে অর্গানাইজেশন ইত্যাদিগুলো আর ঠিক মতো দেখাতে পারছি না, আবার কখনো দেখাবো। আবার প্রতিদিন তো একই রকম থাকে না, আজকে একটু তোমাদের সাথে গল্পে মত্ত হয়ে আছি, বলো তোমরা কেমন আছো। আর এটাই কথা যে অনেকে আমার মানে ব্লগ দেখে বেশ কমেন্ট করছে, ভালো লাগছে, তবে আমি চাইছি সব মানে যেই সমস্ত বন্ধুরা ওয়াচ করছো তারাও একটু কমেন্ট করো, অনেকে ওয়াচ করো কমেন্ট করো না, তাহলে তো বুঝতে পারবো না যে আমার তোমাদের কাছে আমার ভাবনা চিন্তাটা পৌঁছচ্ছে কি না, বা আমি যেটা করছি আমি যেই কাজটা করছি সেই কাজটা সঠিক করছি কি না। কিছু কিছু বন্ধুরা করছে বলছে, কিন্তু আমি চাইছি আরও বন্ধুরা আমার এই ব্লগের মাধ্যমে আমাকে আমার সঙ্গে আরও কানেক্ট হও। এটাই বলছি যে সবসময় আমি ঈশ্বরের কাছে একটাই আমার একটাই দাবি যে আমি যেন যথাযথ হতে পারি, অর্থাৎ মানে
মনুষ্যত্বর যে মানে একদম ক্রিয়েটিভিটি যেটা, সেটা যেন আমাকে সবসময় বজায় রাখেন তিনি আর কি। মনুষ্যত্বটা চলে গেলে আর কিছুই থাকে না একদম, ওটা যেন আমি সবসময় রক্ষা করতে পারি। সকলকে ভালোবাসা জানিয়ে তোমাদেরকে আমি আমার এই ব্লগটা শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো।